কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। জন্ম হয়েছে, মৃত্যু তোমার অবশ্যম্ভাবি। জন্ম হয়েছে, তোমার মরতেই হবে। বিশ্ব প্রকৃতির চিরাগত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অবগণ আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেকম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হয়, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে। একদিন কাঁদে, দুদিন কাঁদে, তিন দিন পড়ার কাঁধে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়। আজ যার জন্য কাঁদছে, কাল ভুল করেও তার নাম কি আর স্মরণ করছে না। সেদিন একা একা যেতে হবে। ভাবো, ভাবনার জন্যই মানুষ জীবন পেয়েছে গো মা। দেহিন অশ্মিন ইয়তা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি দিরস্তত্র নমুজ্যতি। গীতার দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বললেন, As the embodied soul continuously passes in this body from boyhood to youth, the old age, the soul similarly passes into another body. At that, super person is not bewildered such a change. Said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, 2:13 bars. দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান বললেন, সাংখ্য যোগের জন্ম হয়েছে, শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে, যৌবন থেকে বৃদ্ধে যাবে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা পরিবর্তনে মুহ্যমান হন না। তোমার জন্ম হয়েছে, মৃত্যু তোমার অবশ্যম্ভাবী। তাহলে 50 যদি হয়ে যায় উর্ধে আর কতদিন বাঁচবে? 10 কিংবা 15 বছর। আর এই ঠাকুরমার মতো যদি ভাগ্য হয় তা না হলে একটু হলো, কিন্তু 80-90 বছর বাঁচলেও সেই বাঁচাকে বাঁচা বলে না গো। যদি কৃষ্ণ ভজন নাহি করো সেটাকে বাঁচা বলে না। মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়। মনে রাখবে, কীর্তি মানের মৃত্যু নাই জগতে। কৃষ্ণ ধন যার নাই সে অভাবী। গতকাল আমরা জেনেছিলাম রায় রামানন্দ সংবাদে, খ্যাতির মাঝে জগতে শ্রেষ্ঠ খ্যাতি কি? কৃষ্ণ ভক্তির মতো খ্যাতি জগতে আর কিছু নাই। জগতে সবচেয়ে বড় খ্যাতি তোমার কৃষ্ণ ভক্ত হওয়া। অদ্বৈত আচার্য প্রভু বললেন, যদি অভিমান করতেই হয়, বিষয়ে অভিমান না করে অভিমান করো আমি যেন কৃষ্ণ দাস হতে পারি। এই অভিমান থেকে শ্রেষ্ঠ অভিমান জগতে আর কিচ্ছুটি হতে পারে না। জীব কৃষ্ণের নিত্য দাস এই কথা যখনই বলিল অভয় চরণারবিন্দ। ভক্তি বেদান্ত স্বামী মহারাজ তার বৃন্দাবনে ভজন নামক গ্রন্থে বলেছিলেন, জীব কৃষ্ণের নিত্য দাস এই কথা যখনই ভুলিল মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। তিনি বৃন্দাবনে গিয়ে মনের খেদে কবিতা লিখলেন, অর্থহীন দেখে মুড়ে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই, দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি, ও মায়ার সংসারে কাকে ভালোবাসি। ইসকনের প্রতিষ্ঠাতা, নাম নিশ্চয়ই শুনেছেন, আমাদের প্রভুপাদের অন্যতম শিষ্য, সারা বিশ্বে যিনি প্রচার করছেন, তার স্ত্রীকে তিনি বলেছিলেন, তুমি যে চায়ের প্রতি এত আসক্ত। তখনও স্বামী মহারাজ সংসারে প্রভুপাদের চরণ আশ্রিত। তুমি কাকে চাও, আমাকে না চাকে? টি অর মি, সিদ্ধান্ত নাও কাকে চাও। বউ এত চায়ে আসক্ত, ইসকনের প্রতিষ্ঠাতা যিনি, তার বউ, তিনি বলছেন, আমি তোমাকে চাই না, চাই চাই।
তখন তিনি বললেন, আমাকে চাও না চা চাও, তো চা নিয়ে থাকো, আমি চললাম। সেদিনই তিনি সংসার ত্যাগ করলেন। আর বউ যদি এই দুঃখ না দিত, ইস্কনেরও জনম হতো না, আমরাও জগৎ জীবে এই কৃষ্ণ নামে মন করে তার নিকট থেকে পেতাম না। তাহলে জগতে দুঃখ প্রয়োজন আছে কি নেই? ওই দুঃখে যদি কৃষ্ণ প্রেম লাভ করতে পারো। এজন্যই বললেন, দুঃখ মাঝে কোন দুঃখ শ্রেষ্ঠ? রায় রামানন্দ সংবাদে কৃষ্ণ ভক্ত থেকে বঞ্চিত হওয়ার দুঃখ শ্রেষ্ঠ, আর সেই দুঃখ শ্রেষ্ঠ যে দুঃখ পেয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসা যায়। দুঃখ দিলে এমন দুঃখ দাও, এই দুঃখ থেকে শ্রেষ্ঠ আর কেউ দুঃখ হতে পারে না। এটাই জগতের শ্রেষ্ঠ দুঃখ। আমরা যে দুঃখে কাতর, সে দুঃখ অনিত্য দুঃখ। আর রঘুনাথ দাসের যে দুঃখ, সেই দুঃখ প্রকৃত দুঃখ, কৃষ্ণ প্রাপ্তির দুঃখ। কৃষ্ণকে পাচ্ছি না বলে দুঃখ আমার, একজন দুজন নয় এগারো জন প্রহরী নিয়োগ করেছে। এগারো জন প্রহরী নিয়োগ করেছে কেন? সর্বদা তাকে চুকে চুকে রাখার জন্য। এগারো জন প্রহরীর মাঝে পাঁচ জন হচ্ছে পাইক, চারজন হচ্ছে সেবক, চারজন সেবক শুধু সেবা করবে তা, পাঁচজন পাইক, আর দুজন হচ্ছে ব্রাহ্মণ। দুজন ব্রাহ্মণের দায়িত্ব হচ্ছে সব সময় তাকে তত্ত্ব জ্ঞান দেওয়া। কি তত্ত্ব জ্ঞান দেবে দুই ব্রাহ্মণে? আসল তত্ত্ব কি? তাহলে তার বাপ মা ব্রাহ্মণকে যে নিয়োগ করলো দুজনকে সংসারে আটকে রাখার জন্য, তো এটা কি তত্ত্ব দেবে? সংসার বন্ধন খণ্ডনের জন্যই তো তত্ত্বদ্রষ্টার নিকটে যাওয়া। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিতম, গীতায় ভগবান বললেন। তো দুজন ব্রাহ্মণকে নিয়োগ করলেন রঘুনাথকে তত্ত্ব দিয়ে সংসারে আবদ্ধ করা, তুই কি তত্ত্ব দেবে? এটা কি প্রকৃত তত্ত্ব? এই এগারো জন পাহারাদার, পাঁচজন বাইক, পাইক পাঁচজন, সেবক চারজন, দুইজন ব্রাহ্মণ, বারবার পালিয়ে যায়, বারবার ধরে নিয়ে আসে। এই যন্ত্রণা থেকে কোনোভাবেই নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না। রঘুনাথের মা রাত্রি বেলা শুয়ে শুয়ে রঘুনাথের বাবাকে বলছে, নগ এগারো জন পাহারাদার রাখা হলো, কিছুতেই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। একটা সুন্দরী মেয়ে দেখে রঘুনাথকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? এটা রঘুনাথের মা নয়, আমাদের বাপ মারাও যদি সন্তানকে দেখে একটু ভক্তি লাভ হয়েছে, জাগ্রত হয়েছে, আর কিছু করুক না করুক সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তাকে বিয়ে করিয়ে দেই। বিয়ে করিয়ে দিলে সংসারমুখী হবে, তার মানে আমরা কত মূর্খ। অথচ বিয়ে করার উদ্দেশ্য কি? ভজন সঙ্গিনী গ্রহণ করা। সাত পাকে কেন ঘুরলে? দেখো কত তত্ত্ব বলার ইচ্ছে ছিল কিন্তু সময় নাই, কি বলবো। কুঞ্জু গোলাকার কেন? এই যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়, মাঝখানে অগ্নিকে পাশে রেখে যে ঘুরলে, প্রতিশ্রুতি দিয়েছ আজ থেকে একজন ভজন সঙ্গিনী গ্রহণ করলাম, ভজন সঙ্গিনী বউ হয়ে গেল আমার শয্যা সঙ্গিনী আর সন্তান উৎপাদনের হাতিয়ার, স্ত্রী গ্রহণ করলাম আমাকে ধর্মে সহায়তা করবে, এই জন্য সহধর্মিনী তাকে বলা হয়। আর আমাদের বাপ মারা ভাবেন স্ত্রী তার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া মানে তাকে সংসারে আবদ্ধ করা। একটা সুন্দরী মেয়ে দেখে যদি বিয়ে দিয়ে দেয়া হয়, তাহলে হয়তো রঘুনাথকে
সংসারে আবদ্ধ করা যাবে, তুমি এই বিষয়ে কি বলো? রঘুনাথের বাবা রঘুনাথের মার কথা শুনে একই সিদ্ধান্তে উপনীত হলেন। অপ্সরার মতো সুন্দরী একটি রমণী দেখে রঘুনাথের সঙ্গে বিয়ে দিয়ে হলো। তারপর অনেক লীলা, আমরা এতদূর যাচ্ছি না, কিন্তু সেই সুন্দরী বউ রঘুনাথকে টলাতে পারল না, বশীভূত করতে পারল না। ঘুমের গুড়ে সেই রঘুনাথ চিৎকার করে উঠেন, গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে নয়ন নীরে ভাসে। একদিন রঘুনাথের স্ত্রী রঘুনাথকে নিকটে বসিয়ে বলছে, অগো বিয়ের এতটা দিন হয়ে গেল, একটা দিনও তো তুমি আমার সঙ্গে ভালো করে দুটো কথাও বলনি, আমাকে কি তোমার পছন্দ হয়নি? তুমি ঘুমের গুড়ে চিৎকার করে কেন উঠো? তোমার কিসের অভাব? একটিবার তুমি আমার কাছে খুলে বলো। রঘুনাথ বলছেন, তুমি আমার দুঃখ দূর করতে চাও? আমি কি তোমার ধ্বজপতির কাঁটা? তুমি যদি বলো, আমি গলায় কলসি বেঁধে জলে ডুবে মরব, এরপর আমি তোমায় সুখী করতে চাই পতি, বলো না তোমার কিসের অভাব, কোন কারণে তোমার চোখে এত জল? ইন্দ্র সম ঐশ্বর্য তোমার রয়েছে, তোমার গ্রামের সবাই আমাকে অপ্সরা বলে, ভিক আমার সেই রূপকে, ভিক্ষার সেই যৌবনকে, যা দ্বারা আমি তোমাকে বশীভূত করতে পারলাম না। আমার কেন জানি মন বলছে, আমার থেকেও শ্রেষ্ঠ কোন সুন্দরীর প্রতি তোমার মন আকর্ষিত হয়ে আছে, যার কারণে তুমি আমার দিকে তাকাচ্ছ না। বলো না কি চাই তোমার, কিসের জন্য তুমি এমন করো? রঘুনাথ তার স্ত্রীকে বললেন, তুমি আমার অভাব দূর করতে চাও হে প্রিয়া? স্ত্রীকে সহধর্মিণী বলে জগৎ সংসারে ধর্ম প্রতিপালনে যে সহায়তা করে না, সে স্ত্রী নয়, সে পত্নী নয়, তাকে পেত্নী বলা হয়। পেত্নী যদি কারো ঘাড়ে উঠে সহজে ছাড়ে না, যে স্ত্রী স্বামীকে ধর্ম প্রতিপালনে বাধা দেয় সে পত্নী নয়, সে পেত্নী। সংসারে বউ গ্রহণ করার মানে স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করবে। ঘুম থেকে উঠে হাতের মাঝে তুলসী পত্রটা ধরিয়ে দিয়ে বলবে, গোবিন্দের চরণে দাও। পুষ্প হাতে ধরিয়ে দিয়ে বলবে, একটু গুরুদেবের চরণে দাও। যদি সেই কার্য করতে না পারো, তুমি পত্নী হতে পারলে না, তুমি পেত্নী হয়ে গেলে। আর সেই স্বামী স্বামী নয়, আসামি, যদি স্ত্রীকে ধর্ম প্রতিপালনে বাধা প্রদান করে, স্বামী নয়, পতি নয়। পতি মানে কি? যে স্ত্রীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করবে। কিসের পতি তুমি? স্ত্রীকে কেবল ভোগের সামগ্রী বলে মনে করছো? অগ্নিকে সাক্ষী রেখে কথা দেওয়া গিয়েছিলে, সেই কথা তুমি পালন করতে পারছো না, প্রতিজ্ঞা ভঙ্গ করছো তুমি। সাত পাক মানে সাতটা প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়া। ঠাকুরটা মন্ত্র বলছে, তুমি তুতা পাখির মতো বলে আসছো, অর্থ বুঝলে না, মন্ত্রের ভাবার্থ বুঝলে না, ঠাকুরদা যা বলছে তুমিও তাই বললে, কিন্তু কি কথা দিলে অগ্নিকে সাক্ষী রেখে জানলে না, বুঝলে না। পেত্নী পিসাচি যদি ঘাড়ে উঠে সহজে নামে না, জীবনে যদি কারো ভাগ্যে এমন পিসাচি পেত্নী ঘাড়ে উঠে যায়, জীবন বরবাদ হয়ে গেল। আর জীবনে এমন আসামি যদি কারো স্ত্রীর ভাগ্যে জুটে যায়, তাহলে জীবন শেষ হয়ে গেল। ওগো ধর্ম প্রতিপালনে সহায়তাকারিণী তাকে সহধর্মিণী বলে। তুমি যেহেতু এতটা দিন পরে আমাকে এমন করে বলছো, আমি ভরসা পেলাম, জানতে চাও
কেন আমি ঘুমের ঘুরে চিৎকার করে উঠি? কেন আমার নয়নে অশ্রু বর্ষিত হয়? কিসের দুঃখ, কিসের অভাব, কোন সৌন্দর্য আমার চোখে ধরা পড়েছে বলে তোমার স্ত্রী আমাকে আকর্ষিত করছে না? যে সৌন্দর্যে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে তিনি আর কেউ নয়, তিনি গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায়। তিনি আমার গৌর সুন্দর, পারবে সারাটা জীবন তপস্বিনী হয়ে কাটিয়ে দিতে? পারবে সারাটা জীবন তপস্বিনী হয়ে আমাকে সংসার ত্যাগী করে হরি ভজন করার পথে বিদায় দিতে? পারবে, পারবে তুমি সারাটা জীবন দৈহিক চাহিদা বিসর্জন দিয়ে মহা তপস্বিনীর ব্রত নিয়ে আমাকে তুমি হরি ভজনের দিকে অগ্রসর করিয়ে দিতে পারবে? তাহলে তুমি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর করে নিজের নামকে লিখতে পারবে। জগৎ সংসারী লোক সকল তোমার নাম শ্রবণ করা মাত্র শ্রদ্ধায় মাথাকে নত করবে। তুমি জগতের জন্য ত্যাগ করেছ, পারবে এমন কার্য করতে? তাহলে তুমি শ্রেষ্ঠ আসন লাভ করবে। নয়ন নীরে ভেসে গেল রঘুনাথ দাসের স্ত্রীর বক্ষ। ওগো কি কথা শোনালে আমায়, নারী জীবন পূর্ণতা পায় তো মাতৃত্বে গো। আর আমি এমনই দুর্ভাগিনী, বিয়ের পরও একটা দিনও তোমার অধিকার প্রাপ্ত হলাম না, স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত আমি। তবে আমার সকল দুঃখ আনন্দে পরিপূর্ণ আজ হয়ে গেল। জগতে কতজনকে আমি দেখেছি তোমার মতো কাউকে দেখিনি গো। আমি তোমার চরণ প্রান্তে প্রণতি নিবেদন করছি, আমার পক্ষ থেকে আজকের পর থেকে তোমাকে আর কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তোমার মন যা চায় তুমি তাই করবে। তুমি দুটি বাহু তুলে গৌরাঙ্গের নাম করো, আমার পক্ষ থেকে আর কোনো বাধা রইল না। কিন্তু স্ত্রী এমন কথা বললেও নারী ছেড়া দন মায়ের মন টলল না। মোহ মানুষকে বন্ধনে আবদ্ধ করে, প্রেম সর্বদা অপরের সঙ্গে নিজেকে বেঁধে রাখে, আর মোহ সর্বদা অপরকে বাঁধার জন্য চেষ্টা করে। এখানেই পার্থক্য প্রেম আর মোহের মাঝে। সুযোগ বুঝে রঘুনাথ পালিয়ে গেল, পিতা জেঠার প্রহরীরা পিছনে পিছনে ছুটল, জঙ্গলের পাশ থেকে তাকে আবার ধরে নিয়ে আসলো। ক্রন্দন করছেন রঘুনাথ বিছানায় শুয়ে শুয়ে, আর মনে মনে ভাবছেন জগতে এমন কোন দয়াল আছে যার করুণা হলে আমার সংসার বন্ধন ঘুচবে। কে আছে গো এমন দয়াল আমাকে পথ দেখালো? কে আছে গো জগতে এমন পথ প্রদর্শক আমার সংসার বন্ধন গুছিয়ে দিয়ে আমাকে গৌরাঙ্গের নৈকট্যে নিয়ে যাবে? হুজুর দাঁড়ায় কাঁদছেন, কদিন এমন ভাবে গেল তার কর্ণে একটা সংবাদ আসলো, পানি হাঁটিতে এক পরম দয়ালের আগমন হয়েছে। এই তো পানি হাঁটি, যিনি জাত পাতের বিচার করেন না। ওগো যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরিয়ে
আমারে কি নিয়ালো হো ভজ গৌর হরি। যাকে দেখছেন তাকেই তিনি বলছেন দন্তে তৃণ ধরে, দন্ত মানে দাঁত গো মা, তৃণ মানে ঘাস। আচ্ছা দাঁত দিয়ে ঘাস নিতে গেলে নিচু হতে হয় কি হয় না? একটা পশু যখন দন্তকে আঁকড়ে ধরে, দন্ত দিয়ে ঘাসকে আঁকড়ে ধরে তাকে নিচু হতে হয় কি হয় না? অত্যন্ত নিচু হয়ে অনুনয় করে বিনয় করে যাকেই পাচ্ছেন হাতে ধরে পায়ে ধরে বক্ষে জড়িয়ে ধরে বলছেন আমারে কিনে আলোহ, আমি তোমার দাস হয়ে যাব, আমি তোমার বাড়ির সকল কাজ করে দেব, যদি একবার বদনে তুমি শ্রী গৌরাঙ্গের নাম করতে পারো আমারে কিনে আলোহ ভজ গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, তাই চাঁদ বলছেন সেজন আমার প্রাণ হয়। কে প্রাণ হয় গো? যেজন গৌরাঙ্গের নাম লয়। দিনন্তে গৌরাঙ্গে নাম যে লয় একবার রে, আমি হই তার চিরাধি সে হই আমার প্রাণ রে, আমি হই তার চিরাধি সে হই আমার প্রাণ রে, দিনান্তে দিন শেষেও যদি কেউ শায়ন্নকালীন সময়েও একবার প্রাণ ভরে গৌরাঙ্গের নাম লন, অন্তে অন্ত মানে কি গো মা? শেষ দিনের শেষে হলেও সারাদিন কাজ করেছ সময় পাওনি, যদি শায়ন্নকালীন সময়েও বদন ভরে একটিবার গৌরাঙ্গের নাম নিতে পারো গো, আমি হই তার চিরাধি সে হয় আমার প্রাণ রে, আমি হই তার চিরাধি সে হয় আমার প্রাণ রে, আমি তার চিরাধীন আমি তার অধীন হয়ে যাই যে গৌরাঙ্গের নাম লয়।
আমি হই তার চিরাদি, সে হয় আমার প্রাণের সোনার পর্বত যেন দোলাতে লোটায় রে,
নিত্যানন্দ তুমি গড়ি যায় রে, এই কথা বলে ভূমিতে গোড়াগুড়ি দিচ্ছেন। খুব কথা, তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। এই কথা বলে নিতাই চা ভূমিতে গোড়াগুড়ি দিচ্ছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে সোনার এক খণ্ড পর্বত যেন ধুলাতে লুটাচ্ছে, সোনার পর্বত যেন ধুলাতে লুটাচ্ছে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, তার কৃপায় আমার সংসার বন্ধন মুক্তি ঘটে,
মনে রাখবে, নিতাইয়ের করুণা না হলে কোনদিন সংসারের মায়া হৃদয়ে থেকে যাবে না, কোনদিন সম্ভব নয়, কশ্মীর কালেও সম্ভব নয়। তাই সুযোগ বুঝে রঘুনাথ পালালেন, সকালবেলা লুটিয়ে পড়লেন গিয়ে নিত্যানন্দের চরণে, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ কলম চালালে, দূর থেকে যখন রঘুনাথ নিতাই চাঁদকে প্রণাম দিল, দণ্ডবত করল, মৃদু মৃদু হাসে দয়াল নিত্যানন্দ, রঘুনাথ দাসকে উদ্দেশ্য করে বলছেন, নিকটে নাই শচুরা ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছি চূড়া দণ্ডি মুতুমারে, এতদিন চূড়া নিকটে না এসে দূরে দূরে পালিয়ে রয়েছি, আজ যখন তোর নাগাল পেয়েছি তোকে আমি দণ্ড প্রদান করবো, ও চূড়া নিকটে আয়। প্রশ্ন আসতে পারে, নিতাই চাঁদ রঘুনাথকে চুর বললেন, এমন কি চুরি করেছে রঘুনাথ দাস নিত্যানন্দ তাকে চুর বললেন, গভীর তত্ত্ব মনোযোগ যদি না দাও বুঝবে না কিছুই, চৈতন্য চরিতামৃত ইউনিভার্সিটির ক্লাস সহজ নয়, খুব কঠিন সাবজেক্ট। কবিরাজ গোস্বামী পাদের প্রত্যেকটা পয়ারের এক একটা শব্দের অজন বুঝতে গেলে ভজন দরকার, ভজন ব্যতীত চৈতন্য চরিতামৃত কেউ বুঝবে না। এজন্যই শাস্ত্রকার বললেন, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি বুঝিবে রসেরও রীতি, শুনিলেই হইবে বড় হি, যে বুঝে না শুনতে শুনতে সেও বুঝতে পারবে কিন্তু কথা বলা যাবে না। চুর কেন বললেন নিত্যানন্দ প্রভু রঘুনাথকে, রঘুনাথকে কিছু চুরি করেছে চুর বললেন কেন? রঘুনাথ আসল জিনিস চুরি করতে চাইছে, সে নিত্যানন্দকে পাশ কাটিয়ে গৌরাঙ্গকে নিতে চাচ্ছে, আমার গৌরাঙ্গ হলেন নিত্যানন্দের সম্পত্তি, নিতাই চরণে শরণে না নিলে কেউ গৌরাঙ্গকে পাবে না, তাই গৌর বলার আগে একবার মাগো প্রাণ বলে বলো দয়াল নিতা, আপনাদের কত সৌভাগ্য মা আপনারা নিতাই দেশের মানুষ, আপনারা হলেন ধামবাসী, আপনাদের দর্শন করলেও আমাদের মঙ্গল হবে, গৌরাঙ্গ হলেন নিত্যানন্দের সম্পত্তি, তাই নিত্যানন্দ বুঝাচ্ছেন তুমি আমার সম্পত্তি চুরি করবে আমাকে জিজ্ঞেস না করে তা তো হতে পারে না,
দূর, এতদিন তুই দূরে দূরে থেকেছিস, তোর নাগাল পাইনি, আজ যেহেতু তোর নাগাল পেয়েছি, কাছে আয়, তোকে আমি শাস্তি প্রদান করব, দণ্ড প্রদান করব। আজ লাগ পাইয়াছি দণ্ডী মতো মানে, রঘুনাথ সন্তুষ্ট হয়ে অশ্রু বিসর্জন করি কর জুড়ে বলছেন হে পরম দয়াল, তা তো আমার পরম সৌভাগ্য, বিষয় অনলে দিবানিশী আমার হিয়া জ্বলেছে, আর কি দণ্ড দেবে তুমি আমায়, দণ্ড পেতে পেতে তো আমার আমার হৃদয়ে পুড়ে দগ্ধীভূত হয়ে গিয়েছে, আর কতকাল বিষয়ের রসে ডুবাবে, নিতাই চাঁদ হেসে এসে বলছেন এজন্যই তো তোকে দণ্ড দিতে চাচ্ছি, তোর দণ্ড কি জানি, দদি ছিড়া ভক্ষণ করাও মোর গনে, আনন্দ হইল আমার রঘুনাথের মনে, দণ্ড দিলেন আমার যারা নিকটের জন আছে, তুই তো রাজার ছেলে তোর কিছুর অভাব নাই, আমার যারা নিকটের জন আছে তোর দণ্ড হলো তাদেরকে তোর সেবা দিতে হবে, মানে বৈষ্ণবের সেবা করাতে হবে, গুরু বৈষ্ণব কৃপা ব্যতীত ভগবত কৃপা হয় না, আনন্দে আত্মহারা হয়ে গেলেন রঘুনাথ, মহোৎসব করলেন। আজও এই মহোৎসবের নাম দণ্ড মহোৎসব নামে পরিচিত, কয়েকদিন আগে এই উৎসব হয়ে গেল, এখনো সেই বৃক্ষ আছে যে বৃক্ষের নিচে পরম দয়াল নিতাই রঘুনাথকে কৃপা করে, চৈতন্য চরিতামৃতের অঙ্কলীলার ষষ্ঠ পরিচ্ছেদে ছিল কবিরাজ গোস্বামী পাদ বললেন, তুমি যে করাইলে এই পুলিন ভোজন, তোমার কৃপা করি গৌরাজ করিলা আগমন, কৃপা
করি কইলা চিরা দুগ্ধ ভোজন নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ বক্ষণ তোমা উদ্দারিতে গৌড়াইলা আপনে ভক্তদের যখন সেবা দিলেন রঘুনাথ গৌরগুণী সেটাই ছিলেন না কিন্তু ভক্ত যেখানে ভগবান সেখানে কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় স্বয়ং গৌরগুণী সেই জায়গায় আবির্ভূত হলেন মনে রাখবে ভগবান ভক্তের মুখে আহার গ্রহণ তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন তোমা উদ্দারিতে গৌর আইলা আপনে ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে স্বরূপের স্থানে তোমায় আজ করিব সমর্পণে স্বরূপ দামোদরকে গৌরাঙ্গের অন্তরঙ্গ সাড়ে তিনজন ভক্তের মাঝে একজন একজন হলেন স্বরূপ দামোদর একজন রায় রামানন্দ গৌড়া ছিলেন ব্রজলীলার ললিতা বিশাখা গৌরীলীলায় পুষ্টি সাধনের জন্য স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে আসলেন স্বরূপের নিকট থেকে গৌর হরি কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল হতেন তখন ভজন কীর্তন শ্রবণ করতেন রায় রামানন্দের নিকটে গৌর হরি কৃষ্ণ রস আস্বাদন করতেন তাই নিতাই চাঁদ রঘুনাথকে স্বরূপ দামোদরের হস্তে অর্থাৎ গুরুদেবের নিকটে সমর্পণ করল ওরে রঘুনাথ অন্তরঙ্গ বৃত্ত বলি তোকে রাখিবে চরণে অন্তরঙ্গ বৃত্ত সেবক বলে স্বরূপ তোকে চরণে রাখবে নিশ্চিন্ত হইয়া যাও রঘু তুমি আপন ভবনে গুরু বৈষ্ণবকে পাশে কাটিয়ে কখনো ভগবানের কাছে যাওয়া যায় না আমার নিতাই কৃপা না হলে গৌর কৃপা হয় না তাই প্রাণ বড় বলো একবার হানিতাই নিত্যানন্দ
কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কাকে? তার ভাই শ্যাম দাস কবিরাজকে। কেন বলছেন? কবিরাজ গোস্বামী পাদের ভাই গৌর মানে নিত্যানন্দ মানে না। চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে আছে, একেতে বিশ্বাস করো অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটির নিয়ায় তোমার প্রমাণ, কিংবা দুহানা মানিয়া হও তো পাষণ্ড, একে মানিয়ার না মানিয়েই মত ভণ্ড, হয়তো দুজনকেই মানিও না, একজনকে মানবে আরেকজনকে মানবে না, তোমার এই মত এটা ভণ্ডামি। অর্থপুকুটিকে গতকাল আমরা জেনেছি কবিরাজ গোস্বামী পাদের গৃহে অহুরাত্র একবার নাম সংকীর্তন চলছে। গতকাল আমরা জানলাম কবিরাজ গোস্বামী পাদের গৃহে যে ভগবত সেবা হয়, সেবার দায়িত্বে যিনি আছেন সেই ব্রাহ্মণের নাম হচ্ছে গুণার্ণব মিশ্র। তিনি বিগ্রহ সেবা করেন, অহুরাত্র নাম কীর্তন চলছে। একদিন নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা পাত্র একজন পার্শ্ব, যার নাম হচ্ছে মীনকেতন রামদাস, সেই মীনকেতন রামদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে অতিথি হলেন। গৃহে যদি বৈষ্ণব আসে সর্বপ্রথম কি দায়িত্ব? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তাকে মাল্য দ্বারা বরণ করে আরতির দ্বারা গ্রহণ করা। সনাতন ধর্মে এর থেকে শ্রেষ্ঠ সম্মান আর কিছু নাই। যখন আপনি মাল্য করি আরতি করে তাকে বরণ করবেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্মান। কাউকে মালা দিয়ে বরণ করা এটা সনাতন সমাজে সবচেয়ে বড় সম্মান, এর থেকে আর শ্রেষ্ঠ সম্মান নেই। চরণ যুগল ধৌত করিয়ে দিতে হবে, পুষ্পাঞ্জলি দিতে হবে, প্রণতি দিতে হবে, কারণ শাস্ত্রকার বললেন বৈষ্ণব দেখিয়া যে নানুয়াই মুণ্ড, সেই মুণ্ড পড়ে গিয়া নরকে ছয়টি বৈষ্ণব অপরাধের মাঝে একটি অপরাধ হচ্ছে বৈষ্ণব দর্শন করার সঙ্গে সঙ্গে প্রণাম না দেয়া। তো ধীরে বলো। এই জন্য কবিরাজ গোস্বামী পাদের গৃহে যখন গুণার্ণব মিশ্র আসলেন, গোস্বামীপাদ নিতাই কৃপা আবিষ্ট গুণার্ণব মিশ্রকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। অহুরাত্র নাম কীর্তনে কৃষ্ণ নামে বিভোর হয়ে মীনকেতন রামদাস অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে গেলেন। অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে তিনি কাউকে চাপড় দিচ্ছেন, বংশী মারছেন,
বৈষ্ণবগণ এহেন দুর্লভ দর্শনে চমৎকৃত হল। অনেকে এসে মীনকেতন রামদাসের চরণ বন্দনা করতে শুরু করলো। মীনকেতন রামদাস হানিতাই হানিতাই বলে ভূমিতে পড়ে ঘোড়াঘুড়ি করতে লাগলেন। এখেন দৃশ্য দেখে সবাই নিত্যানন্দের জয়ধ্বনি করতে লাগল। গৃহের পুরোহিতকে শাসন করলেন। অতিথি হয়ে এসেছেন তো মীনকেতন রামদাস, যার বাড়িতে এসেছেন তার বাড়ির ব্রাহ্মণ যিনি পূজা করে, তিনি নিতাই চাঁদির দণিতে তেমন সন্তুষ্ট হলেন না, মীনকেতন রামদাসকে তেমন সম্মান করলেন না। শাসন করার পরে গুণার্ণব মিশ্র সেটা গ্রহণ করলেন, শাসনটাকে গ্রহণ করেছেন। কারণ জ্যেষ্ঠ যদি কনিষ্ঠকে শাসন করে, কনিষ্ঠের উচিত সেটাকে সাদরে গ্রহণ করা, এটাই হচ্ছে বৈষ্ণবতা। গ্রহণ করলেন, কিছুই বলেননি। উৎসবন্তী যখন গুণার্ণব মিশ্র গৃহ থেকে বিদায় নিলেন, এই বিষয়ে মীনকেতন রামদাসের সঙ্গে কবিরাজ গোস্বামী পাদের ভাই শ্যামদাস কবিরাজের বাদানুবাদ হয়, আপনি কেন আমার গৃহের পুরোহিতকে এরকম করে শাসন করলেন। বাদানুবাদ হলো, এবং বাদানুবাদ করতে করতে নিত্যানন্দকে নিয়ে ও কটুক্তি করতে শুরু করলো, যা শোনাও আমাদের অপরাধ। রামদাস তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, বৈষ্ণব ক্রোধ প্রদর্শন করবে কখন, যখন তার ইষ্ট দেবকে নিয়ে কেউ খারাপ কথা বলবে, গুরুদেবকে নিয়ে কেউ যখন খারাপ কথা বলবে, তখন বৈষ্ণব ক্রোধ প্রদর্শন করবে। প্রধান্বিত হয়ে বংশী ভেঙ্গে সেই গৃহ থেকে চলে গেলেন। কবিরাজ গোস্বামী পাদ প্রণতি নিবেদন করে লুটিয়ে পড়লেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি এমন করে যদি আমার গৃহ থেকে চলে যান, আমার গৃহের অমঙ্গল হয়ে যাবে। বৈষ্ণব সেবা করবে গৃহী, এটাই তার কর্তব্য, কিন্তু সেই বৈষ্ণব যদি কোনো গৃহ থেকে, কোনো গৃহস্থ বাড়ি থেকে কষ্ট পেয়ে যান, মনে রাখবে লক্ষ্মী সেই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাবে। আর কোন বৈষ্ণব সেবায় সন্তুষ্ট হয়ে যদি আশীর্বাদ করে যান, বৈকুণ্ঠের লক্ষ্মী সেই জায়গায় অবস্থান করবে। তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীবাসের চরিত্রে মহাপ্রভু আশীর্বাদ করে বলেছিলেন, বৈকুণ্ঠের লক্ষ্মী দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে পারে, শ্রীবাস তোমার ঘরে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। কত লীলা, যদি সময় পেতাম আরো কয়েকটা দিন তাহলে দেখতে। নিতাই চাঁদ কতটা কৃপা দিয়েছেন, করুণা করেছেন, আর আমরা সেই দেশের মানুষ হয়ে কি সত্যি চিনতে পেরেছি নিত্যানন্দকে। কবিরাজ গোস্বামী পাদ চরণে প্রণতি নিবেদন করে অজুর ধারায় কান্না করছেন,
মিনকেতনের আমদা সেই গৃহ ত্যাগ করলেন যেখানে আমার ইষ্ট দেবীর সম্মান নাই, আমি সেই গৃহে অবস্থান করতে পারবো না। যেখানে আমার নিত্যানন্দের সম্মান নেই সেখানে আমি থাকবো না। ও যে দেশে নি তাই নাই সে দেশে না যাব। মিনকেতন রামদাস চলে গেলেন, কিন্তু সর্বনাশ হয়ে গেল গো। নরোত্তম দাস ঠাকুর কি জানালেন, হরি স্থানে অপ চাপাল গোপাল শ্রীবাসের চরণে অপরাধ করলো, গৌরাঙ্গের নিকটে গেলেন, গৌরহরি তাকে ক্ষমা করলেন, নিতাই ক্ষমা করলেন, গঙ্গায় গেল, গঙ্গা আশ্রয় দিলেন, মহাদেব আশ্রয় দিলেন, মা কালী আশ্রয় দিলেন, কেউ আশ্রয় দিল না। বৈষ্ণব চরণে অপরাধ করে চাপাল গোপালের সর্বাঙ্গে কুষ্ঠবেদি হয়েছিল। আর যা করো মা কখনো সাধু চরণে অপরাধ করিও না, গুরু চরণে অপরাধ করিও না। ভক্তি লতা শুকিয়ে যাবে অঙ্কুরিত হবে না ভক্তি দিবি, আর যতটুকু ভক্তি আছে তাহা নষ্ট হবে। তুমি কিসের মানুষ? তুমি একেতে বিশ্বাস করো আর অন্যকে বিশ্বাস করো না, সম্মান করো না। তুমি তো ওই বুকা ব্যক্তিটার নিয়ে যে অর্ধ কুকুটি আচরণ করেছিল গতকাল যে বললাম, কুকুটি মানে মুরগি, মূর্খ ব্যক্তিটা বলছে মুরগির তো পিছন থেকে ডিম আসে, সামনাটা দরকার নাই, তাই অর্ধেক কেটে নিয়েছিল। গতকাল বলছিলাম না গল্পটা, অর্ধ কুকুটির ন্যায় কবিরাজ গোস্বামী পাদ বলেন, কুকুটি মানে মুরগি, মুরগি ডিম দেয় পিছন থেকে, সামনা তো দরকার নাই, তো পিছনটা আমার দরকার, সামনাটা কেটে নিল, মুরগির অবস্থা কি হলো? জয়নিতাই, জয়নিতাই হয়ে গেল। তুমি তো ওই মূর্খ ব্যক্তিটার মতো অর্ধ কুকুটির আচরণ করলে, হয়তো দুজনকে অস্বীকার করে ভণ্ড হও, পাষণ্ড হও, আর একজনকে মানবে আর একজনকে মানবে না, এই ভণ্ডামি ছাড়ো। তুমি আমার ভাই হয়েছ কিন্তু আমি এটা স্বীকার করতে পারলাম না, কঠিন কঠিন প্রতিবাদ করলে। মনে রাখবে যেখানে বৈষ্ণব নিন্দা হবে তুমি
প্রতিবাদ করবে, যদি প্রতিবাদ করার শক্তি না পাও সেই জায়গা থেকে শ্রীবিষ্ণু 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 তিনবার বলে স্থান পরিত্যাগ করবে। কেবল প্রতিবাদ করলেন কবিরাজ গোস্বামী, সারাদিন তিনি প্রসাদ গ্রহণ করলেন না, আর কাঁদলেন হে দয়াল নিতাই, তুমি আমার অপরাধ নিও না। মিনকেতন রামদাসকে স্মরণ করে কাঁদছেন হে বৈষ্ণব ঠাকুর, তুমি আমার অপরাধ ক্ষমা করো, অপরাধ নিও না। সারাদিন প্রসাদ গ্রহণ না করে অজুর ধারায় কান্না করছেন কবিরাজ, রাত্রি বেলা তার চোখে ঘুম নাই গো মা, কেবল ভাবছেন কি থেকে কি হয়ে গেল, মধ্যরাত্রিতে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন তার আকিতে ঘুম আসলো, চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তিনি স্বপ্নে দর্শন করছে অপূর্ব সুন্দর শরৎকালীন চন্দ্রের শোভা, ও নিজেকে তিরস্কার করে যার সৌন্দর্য দর্শন করে, যার হস্তে ব্যত্র শোভা পায়, আর কানে কুন্তল শোভা পায়, নীল রঙের বসন পরিহিত সেই পরম দয়াল নিত্যানন্দ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, হরে হরে কৃষ্ণ দাস না করিও পারি, কৃষ্ণ দাস ভক্তের নয়নের জল সইতে পারি না, আমি এমন করে আর কাঁদিও না কৃষ্ণ দাস, আর কন্দন করিও না, ভয় পাইও না,
আমি তোমায় দর্শনে দিয়ে বলছি, সংসার সবার জন্য
আপনাদের সবার মিলিত সহযোগিতায় যজ্ঞ সম্পূর্ণ হলো। আমার ভক্তি জীবন ছোটবেলা থেকেই, 14 বছর যাবত আমি এই হরিকথা প্রচার করি সারা বাংলায় 64 জেলায়, এই বড় বড় প্রোগ্রাম। তার আগেও ছোটবেলা থেকে আমি হাউস প্রোগ্রাম করি, বিভিন্ন গড়ে গড়ে হরিবাসরে পাঠ করি। আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা পাঠের, যদিও বয়স অল্প, অনেক ভক্ত বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। পশ্চিমবঙ্গে অনলাইনে অনেক ভক্তবৃন্দ যারা নিয়মিত আমার পাঠ শ্রবণ করেন, তাদের বহুদিনের হৃদয় মাঝে একটি ব্যাকুলতা ছিল, আমি ভারতে যেন আসি হরিকথা শ্রবণ করাই। আপনারা অনলাইনে শ্রবণ করেন তাদের মাঝেও এই ব্যাকুলতা আছে, এটা সত্য। একটি নাম উচ্চারণ না করলেই নয়, ভারতের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানাস্থ মধ্যম মিঠানি গ্রাম সত্যেন বর প্রভুজি, তিনি উদ্যোগ নিলেন, তার মাধ্যমে আসা, তারপর সকল আমার অনলাইনের ভক্তরা তাকে সমর্থন করল। সহদেব মণ্ডল প্রভুজিও তার সঙ্গে যোগাযোগ করলেন। সহদেব মণ্ডল প্রভুজি এনে আপনাদের এই কাষ্ঠগড়ায় আমাকে পরিচিত করে দিলেন। আগামীতে শুধু সহদেব মণ্ডল প্রভুজির নয়, এই বীরভূমের রামপুরহাট তথা কাষ্ঠগড়ার ভক্তদেরই আমি রাহুল কৃষ্ণ দাস। সবাই যদি এগিয়ে আসে, প্রত্যেক বছর একটা প্রোগ্রাম হওয়া কোনো ব্যাপার নয়, আপনারা সবাই এগিয়ে আসুন। আমি যে আসব সব সময় তা নয়, কারণ পাসপোর্ট ভিসা এগুলো অনেক বিষয় আছে আমাদের। তবে প্রত্যেক বছরই ভারতে আসার ইচ্ছে আছে ভক্তদের অসীম ভালোবাসায়। আগামী বছরও এই ভারতে পাঠে আসার প্রগাঢ় ইচ্ছে, এবং চৈত্র মাসের 20 তারিখ থেকে একেবারে জ্যৈষ্ঠ পর্যন্ত আগামী বছর বুকিং হয়ে গিয়েছে, চাইলেও শিডিউল দেওয়া যাবে না। চৈত্র মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের বাংলাদেশে আমার প্রোগ্রাম বুকিং, ভাদ্র থেকে একেবারে চৈত্র পর্যন্ত একদিনও ফাঁকা নাই বাংলাদেশে। আমরা চৈত্রের শেষের দিকে আসবো, জ্যৈষ্ঠ পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে, আরো অনেক প্রোগ্রাম ওয়েটিং রয়েছে। কিন্তু সম্পর্ক যেহেতু হয়েছে, সেটা তো একদিনের নয়, আপনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা অবশ্যই হবে। আর এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে আপনারা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের কণ্ঠে তুলসীর মালা ছিল না, অনেকের কণ্ঠে তুলসীর মালা শোভা পাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। আপনি অলংকার করুন, কিন্তু তার সঙ্গে একটা তুলসীর মালাও দিন, জপমালাটা নিন, দু মালা করেই করুন কিন্তু নিন। একটু তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করুন। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশীটা শুরু করুন, 8 বছর বয়স থেকেই শুরু করতে হয়। কিছু মূর্খ লোকেরা প্রচার করে সদবাদের একাদশী নাই, এগুলো ভুল কথা। সবার জন্য একাদশী 8 বছর বয়স থেকে। সাত্বিক আহারের প্রতি ধীরে ধীরে মনোনিবেশ ঘটান, তাহলে এই অনুষ্ঠান সার্থকতার সোপানে যাবে। ভজ ভজ নিতাই ভজ, ভজরে মা ভাই নিত্যানন্দ, নিতাই ভজলে গৌর পাবে, ভজরে ভাই নিত্যানন্দ। নিতা
এবং তার সহযোগী সবার মঙ্গল হোক, সবাই বলুন জয় নিতা, বলো ভাই নিতাই নিতাই, ভজো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, ভজো ভাই নিতাই নিতাই, নিতাই বিনে গতি না, নিতাই বিনে গতি না, নিতাই বিনে গতি না, বহুর চরণ পেতে হলে নিতাই বিনে গতি না, বলো ভাই নিতাই নিতাই, ভজো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, ভজো ভাই নিতাই নিতাই, নিতাই বিনে গতি না, নিতাই বিনে গতি না, নিতাই দেশের মানুষ হলেও লাভ হবে না, নিত্যানন্দকে ভালো না বাসলে, নিতাই দেশে জন্ম নিলেও নিতাই তোমার হবে না। ভগবান কার, আমি কার যে আমাকে ভালোবাসবে তার? ভগবানও তেমন, ভগবান বলছেন আমি কেবল তার যে আমার করে নিজেকে নিয়েছে। নিতাই দেশে জন্ম দিলে শুধু হবে না, নিতাইকে ভালোবাসলেই নিতাই তোমার হবে। বলো ভাই নিতাই নিতাই, ভজো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, ভজো ভাই নিতাই, নিতাই বিনে গতি নাই, নিতাই বিনে গতি নাই, গতি না।
দয়াল নিত্যানন্দ প্রভু কি, নিতাই সুন্দরীর আবির্ভাব ধাম কি, ধামবাসী ভক্তবৃন্দ কি, সপ্ত দিবস ব্যাপী ভাগবতীয় যজ্ঞানুষ্ঠান কি, সমবেত ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কি, আয়োজনকারী ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কি, আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।